মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাই ফোটার পর তৃণমূল নেতার বাড়ি জগদ্ধাত্রী পুজোতে শোভন শঙ্কু বসিরাট মহকুমার স্বরূপনগর পাড়ায় জগদ্ধাত্রী পুজোতে তৃণমূল নেতার বাড়িতে প্রাক্তন মেয়র বিজেপির নেতা শোভন চট্টোপাধ্যায় শঙ্কুদেব পান্ডা ফের বিতর্কে শোভন চট্টোপাধ্যায় তাহলে কি আরও এক ধাপ এগিয়ে গেল তৃণমূলে যাওয়া রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে গতকাল বিকেল চারটে চ্যাটার্জি বাড়িতে তিরাশি বছরে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে আসেন প্রাক্তন মেয়র শোভন বান্ধবী বৈশাখী ও শঙ্কু বেশ কয়েকদিন ধরে দেশ এবং রাজ্য রাজনীতিতে আসা যাওয়ার খেলা চলছে স্বরূপনগর বাঙ্গালানি গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য ছন্দা চ্যাটার্জির তৃণমূল নেতা অনুপ গতকাল বিকেল চারটে নাগাদ শোভন ও জগদ্ধাত্রী আসেন বলেন এটা এর জন্য রাজনৈতিক কারণ নেই যদি মুখ্যমন্ত্রী বলেন তবে ওনার বাড়িতেও যেতে রাজি কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গেছে বিশেষ করে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে ভাইফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ভাইফোঁটা নেওয়া তারপর সৌজন্য সাক্ষাৎ তারপর আবার ওই তৃণমূল নেতার বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় আসা সব মিলিয়ে কি তৃণমূলের আশা শুধু সময়ের অপেক্ষা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও এক এগিয়ে আসলেন একই পথে হাঁটছেন কি বিজেপির নেতা শঙ্খুদেব পান্ডা যতই সৌজন্য সাক্ষাৎ হোক বা জগদ্ধাত্রী পুজো হোক রাজনৈতিক ব্যক্তিরা যখন এসব অনুষ্ঠানে আসেন তখন প্রশ্ন চিহ্ন দেখাই যায় তাহলে কি শোভনের পথে এগোচ্ছে শঙ্খুদেব আবার বিতর্ক রাজনীতি মহলে উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব টিভি